মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায় mhstation.com। শুনতে থাকুন আজকের গল্প অমীমাংসিত। আজ যে গল্পটা আপনাদের শোনাবো সেটা কিন্তু কোনো আরবান মিথ নয়, রীতিমতো ডকুমেন্টেড কেস। যতই অসম্ভব মনে হোক, এ ঘটনার প্রতিটি বিবরণ ঐতিহাসিকভাবে স্বীকৃত। যেহেতু সেই ঘটনার চরিত্রদের নামও আমি পাল্টাইনি, তাই আপনারা নিজেরাও খবর নিয়ে দেখতে পারেন। বহু ইচ্ছা সত্ত্বেও কোনো জায়গায় আমি কল্পনার রং মেশাইনি, একমাত্র গল্পের শেষ বাক্যটি ছাড়া। সময়টা 1892 সাল, আমেরিকার রোড আইল্যান্ডের বুকে এক্সিটার নামে একটা ছোট্ট জনপদ। যন্ত্রসভ্যতার ঢেউ ঝাঁপিয়ে পড়তে তখনও কয়েক দশক দেরি। সে যুগের ডাক্তারদের কাছে রোগীকে মৃত ঘোষণা করার কোনো স্থির বৈজ্ঞানিক পদ্ধতি ছিল না। ফলস্বরূপ মৃত্যুর পর মাটির তলায় কফিনের ভিতরে জেগে ওঠা ছিল সে যুগের সবথেকে বড় ভয়। ডাক্তারি শাস্ত্রমতে ভয় এমন বেড়ে উঠেছিল যে কফিনের ভিতরে মৃতদেহ রেখে তার হাতে পায়ে দড়ি বেঁধে কফিন কবরস্থ করার পর সেই দড়ি মাটির উপরে টেনে এনে একটা ঘণ্টার সঙ্গে বেঁধে দেওয়া হতো, যাতে মৃতদেহ বেঁচে উঠে হাত পা নাড়ালে মাটির উপর থেকে কেউ শুনতে পায়। তো এইরকমই এক রাতে আজ থেকে প্রায় 150 আগে শুরু হচ্ছে আমাদের গল্প। শুনতে থাকুন দি মার্সি ব্রাউন ভ্যাম্পায়ার ইনসিডেন্ট অবলম্বনে আমাদের আজকের গল্প অমীমাংসিত। ফিউনারেল সেরে ফিরে আর দাঁড়াতে পারলেন না ডাক্তার মরিস। চেয়ারটা ফাঁকা পড়ে আছে। কাল সকালেই ওই চেয়ারেই বসেছিল রবার্ট। ভালো করে কথা বলতে পারছিল না, শরীরটা ফ্যাকাশে হয়ে যাচ্ছিল তার। মরিস চেষ্টা করেছিলেন তার রোগ নির্ণয় করতে, কিন্তু কিছুতেই এমন ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণ উদ্ধার করতে পারেননি। পরীক্ষা করতে গিয়ে একটা কথা বারবার মনে হয়েছে, কেউ যেন একটা অদৃশ্য সিরিঞ্জ দিয়ে টেনে বার করে নিচ্ছে রবার্টের রক্ত দিনের পর দিন। আর কিছুদিন গেলেই তার শরীর একেবারে রক্ত শূন্য হয়ে পড়বে, অথচ সিরিঞ্জের কোনো দাগ নেই, বা থাকলেও সেটা ডক্টর মরিসের চোখে পড়েনি। আজ রাতে রবার্ট মারা গেছে। তার ফিউনারেলে ডাক্তার নিজে গিয়েছিলেন। মরার আগে নাকি রক্ত বমি করছিল রবার্ট, শ্বাস আটকে যাচ্ছিল বারবার, শরীরটা শুকিয়ে দড়ির মতো পাকিয়ে গেছিল, সকাল থেকেই হুঁশ ছিল না। সন্ধে নাগাদ নাগাড়ে রক্ত বমি করার পর শরীর নেতিয়ে পড়ে। চেয়ারের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন ডাক্তার। রবার্ট একা নয়, গত 6 মাসে ডক্টর মরিসের জানাশোনার মধ্যে অন্তত 20 জন ঠিক এইভাবেই মারা গেছে। রোগের সমস্ত লক্ষণ একই, একটু একটু করে রক্ত শূন্য হয়ে শরীর শুকিয়ে যাওয়া। কোনো কারণ নেই, কোনো ওষুধ নেই, শুধু দূর থেকে দাঁড়িয়ে একটা মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখা ছাড়া উপায় নেই কিছু। লোকজনের মুখে মুখে রোগটার একটা নাম রটেছে, কনজাম্পশন, যার বাংলা করলে দাঁড়ায় ভক্ষণ। রোগীর শরীরটা 3 দিন যেন খেয়ে নিচ্ছে কেউ। তবে এসব নিয়ে চিন্তা হচ্ছে না ডাক্তারের। পৃথিবীতে এমন অনেক রোগ আছে যার কারণ এখনো অজানা, হয়তো কিছুদিন পরে তার রহস্য উদ্ঘাটিত হবে। কিন্তু রবার্টের সৎকার সেরে ফেরার পথে একটা খবর কানে এসেছে তার, সেটাই
ভাবিয়ে তুলেছে। ডাক্তারের চিন্তাভাবনায় বাধা পড়ল। দরজায় কড়া নাড়ছে কেউ। অন্ধকারের মধ্যেই টেবিলে রাখা টাইম পিসটায় সময় দেখলেন মরিস। এত রাতে কে আসতে পারে? নতুন কোনো রোগী? না, তেমন হলে আজ রাতেই ভাগিয়ে দেবেন। রোগের কাছে আপাতত নতি স্বীকার করা ছাড়া অন্য উপায় নেই। এখন যেতে পারবো না, আপনি যেই হন চলে যান। ওপাশ থেকে টোকার শব্দ থেমে গেল, বদলে একটা ভারী গলার স্বর ভেসে এলো। আমি রোগী নই ডক্টর মরিস, আপনার দরকারই এসেছি। খটকা লাগলো মরিসের। এত রাতে খামুকা একটা লোক তার দরকার মেটাতে তারই দরজায় হানা দেবে কেন? সাত পাঁচ না ভেবে উঠে পড়লেন মরিস। তারপর এগিয়ে গিয়ে চেম্বারের দরজাটা খুলে দিলেন। দরজার বাইরে একটা ছোট হ্যারিকেন জ্বলছিল। তার আলোয়ে দেখতে পেলেন ভারী চেহারার একটা লোক দাঁড়িয়ে আছে সেখানে। মুখে বেশ কয়েকটা কাটা ছেঁড়া দাগ, গায়ে একটা পুরনো রংচটা ওভারকোট, বেশ উস্কো খুস্কো চেহারা। ডাক্তারকে দেখে লোকটা একটা হাত তুলে কিছু বোঝানোর চেষ্টা করল, তারপর হাত নামিয়ে নিয়ে বলল, এক গ্লাস জল দেবেন, আমার খুব জল তেষ্টা পেয়েছে। দরজা ছেড়ে ভিতরে ঢুকে এলেন মরিস। তারপর কুঁজো থেকে গড়িয়ে মাটির বাটিতে খানিকটা জল রাখলেন টেবিলে। লোকটা এতক্ষণে চেয়ারে এসে বসে পড়েছে। পিছনের দরজাটা আট সাঁট করে বন্ধ। জলটা এক নিঃশ্বাসেই গলায় ঠেলে নিল সে। তারপর উজ্জ্বল দুটো চোখ তুলে তাকাল ডাক্তারের দিকে। ক্লান্ত ধরা গলায় বলল, ইভান, আমার নাম ইভান লক। নামটা আগে শোনেননি ডাক্তার। তিনি মুখ দিয়ে একটা শব্দ করে উল্টো দিকে চেয়ারটায় এসে বসে পড়লেন। ঘরের এক কোণে একটা টিম টিমে আলো। লোকটা ঘরে ঢোকার পর ভিতরের অন্ধকার একটু ফিকে হয়েছে। আমি কদিন আগেই আপনার সঙ্গে যোগাযোগ করব ভেবেছিলাম, কিন্তু সাহস হয়নি। একটু থেমে দম নিয়ে লোকটা আবার বলল, সত্যি কথা বলতে কি, আজকের আগে কথাগুলো আপনাকে বললে আপনি আমাকে শোনা মাত্র হয়তো তাড়িয়ে দিতেন। কি কথা? তেমন আগ্রহ দেখালেন না মরিস। বলছি, সেসব বলতেই তো আসা। ইভান একবার মুখ খুঁড়িয়ে চারপাশটা দেখে নিল, তারপর গলা নামিয়ে বলল, কনজামশনের ব্যাপারে আপনি এখনো কিছু ধারণা করতে পারেন, তাই তো? মরিস একটু অস্বস্তি বোধ করলেন। এই কনজামশন নামটা নিয়েও আপত্তি ছিল তার, কিন্তু ব্যাপারটা নিয়ে কুসংস্কার এত বেশি রটেছে যে নামটা একেবারে মড়কের মতো ছড়িয়ে পড়েছে চারিদিকে। একটু ভেবে চিনতে বললেন, আমার হাতে আর ক্ষমতা কতটুকু বলুন, হতে পারে এটা কোনো নতুন ধরনের রোগ। এখনো ওষুধ আমাদের হাতে নেই, কয়েক বছরের মধ্যেই হয়তো হবে না। ওষুধ কিচ্ছু আবিষ্কার হবে না, আর এই রোগটাও নতুন কিছু নয়, কয়েক সহস্র বছর ধরেই বেঁচে আছে এরা। এরা? জিজ্ঞাসু চোখে ইভেনের দিকে তাকালেন মরিস। টেবিলের উপরে ঝুঁকে পড়ে আরো খানিকটা এগিয়ে এলো ইভেন। গড়গড়ে গলায় বলল, আজ রবার্টের মৃতদেহটা দেখার পরেও কি আপনার মনে হচ্ছে এটা কোনো সাধারণ রক্তের রোগ? আপনি তো অনেক দিন ধরে ডাক্তারি করছেন, অকারণে এমন রক্তশূন্য হয়ে যাওয়া আগে দেখেছেন কখনো? একটু পিছিয়ে এসে মাথা নামিয়ে নিলেন মরিস। আমি দেখেছি, একবার নয়,
আমার এই 44 বছরের জীবনে বেশ কয়েকবার, আর প্রতিবারই কারোর না কারোর বাধায় আমি সফল হতে পারিনি। কিন্তু এবার সব প্রমাণ আমি পেয়েছি, এবার আর সে পালাতে পারবে না। কার কথা বলছেন? কে পালাবে? কথাটার আর উত্তর দিল না ইভান, একটু পিছিয়ে গিয়ে বলল, রবার্টের সৎকার সেরে ফেরার পথে জর্জ ব্রাউন আপনাকে জরুরি তলব করে তার বাড়িতে ধরে নিয়ে যায়। সেখানে গিয়ে ঠিক কি দেখেন আপনি? এবার ডাক্তার একটু রেগে যান, কড়া গলায় বলেন, আপনি আমাকে ফলো করছিলেন নাকি? আগে হ্যাঁ, প্রায় সপ্তাহখানেক হলো করছি, তবে আপনার তাতে লাভই হয়েছে। না, আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। রোগের ব্যাপারে যদি কিছু জেনে থাকেন তো বলুন, না হলে নিজের পথ দেখুন। শেষ কথাগুলো বলতে গিয়ে ডাক্তারের গলার স্বর খাটো হয়ে এলো। আজ সত্যি জর্জ ব্রাউন একরকম জোর করেই ধরে নিয়ে গেছিলেন মরিসকে, খুব নাকি জরুরি দরকার, তক্ষুনি না গেলেই নয়। জর্জ ব্রাউন এই এক্সিটার শহরেরই বাসিন্দা, মরিসের সঙ্গে বহু দিনের খাতির। ব্রাউন পরিবারের চিকিৎসক হিসেবে আগেও গেছেন মরিস, এই পরিবারটির এখানে বেশ নাম ডাক আছে। জর্জ ব্রাউন নির্বিবাদী লোক, কিন্তু সেখানে গিয়ে ঠিক কি দেখেছেন সেটাও কি জানে ইভান? ব্রাউন পরিবারের বড় ছেলে এডুইনকেও রোগে ধরেছে, তার শরীর থেকেও রক্ত শুষে নিচ্ছে কেউ, তাই তো? ফ্যাস ফ্যাসে স্বরে কথাগুলো বলল ইভান, মরিসের মুখ ঝুলে এলো। এ কথাটা পরিবারের লোক আর ডাক্তার ছাড়া আর কারো জানার কথা নয়। এখনো রোগের তেমন লক্ষণ ধরা পড়েনি। এডুইনের ওজন এক সপ্তাহ আগে ছিল 70-এর কাছাকাছি, এখন সেটা এসে দাঁড়িয়েছে 58-তে। এর মধ্যে কয়েকবার কাশতে গিয়ে মুখ দিয়ে রক্ত এসেছে তার, এর বেশি আর কিচ্ছু দেখে বোঝার উপায় নেই। আপনি এসব জানলেন কি করে? জানি ঠিক বলবো না, তবে ব্রাউন পরিবারের অতীত ইতিহাস জানলে আপনিও ওটুকু ধারণা করতে পারবেন। কিরকম ইতিহাস? গল্প বলার ছলে গলাটা একটু ভারী করে নেয় ইভান, তারপর মাথার ভিতরে ঘটনাটা গোছাতে গোছাতে বলে, জর্জ ব্রাউনের স্ত্রী অর্থাৎ মেরি এই প্রথমে এই এক্সিটারে এসে ওই বাড়িটায় থাকতে শুরু করেন। একা থাকতে চাননি বলে তার এক কাজিন নাতালিকে নিয়ে আসেন, তো দুই বোন মিলে ভালোই সাজিয়েছিলেন বাড়িটা। একদিন একটা দুর্ঘটনা ঘটে গেল, উল বুনতে বুনতে হঠাৎ মাটিতে পড়ে গেল নাতালি, তার ঠোঁটের কোণ ভিজে উঠল, শ্বাস প্রশ্বাস মৃদু হয়ে এলো এবং ঘণ্টাখানেকের মধ্যে সে মারা গেল। ডাক্তার তাকে মৃত ঘোষণা করলেন ও সেদিনই রাতে তাকে কবর দেওয়া হল। মৃত্যুর কারণ কিন্তু অজানাই থেকে গেল। এর বেশ কিছুদিন পরে একদিন রাতে ঘুমিয়ে মেরি এক ভয়াবহ স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে 6 ফুট মাটির তলায় কফিনে শুয়ে ছটফট করছে নাতালি। মৃত্যু থেকে হঠাৎ জেগে উঠেছে সে, ঘুম ভেঙে যেতে পরদিনই লোকজন নিয়ে মাটি খুঁড়িয়ে নাতালির কফিন তুলে আনলেন মেরি। কফিনের ঢাকনা খুলতেই এক নারকীয় দৃশ্য দেখা গেল, নাতালির সমস্ত দেহ রক্তে ভেসে যাচ্ছে, চোখের কোল দিয়ে গড়িয়ে আসছে রক্ত, পাতা খোলা, হাতের আঙুলগুলো কফিনের ঢাকনার দিকে বাড়ানো, ইগলের পায়ের মতো বেঁকে আছে সেগুলো। বোঝা যায় সেদিন মারা যায়নি নাতালি, অথচ ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছিল। তো ব্যাপারটা ভয়াবহ, কিন্তু তার বেশি তো কিছু না? হাত উল্টে প্রশ্ন করলেন ডাক্তার মরিস। এরপর থেকেই এই বংশের প্রায় সবাই এই
অদ্ভুত রোগেই মারা যেতে শুরু করে। কয়েক বছর পর 1883 মেরি 3 ছেলে মেয়েকে রেখে মুখে রক্ত উঠে মারা যান। 2 বছর পর বড় মেয়ে মেরি অলিভ এবং হালে এই 2 মাস আগে অর্থাৎ জানুয়ারিতে মারা যায় ছোট মেয়ে মার্সি, মার্সি ব্রাউন। চেয়ার ছেড়ে এবার উঠে পড়ে ইভান, তারপর একইভাবে বলে যেতে থাকে, আচ্ছা এই এডুইনের সদ্যমৃত বোন মার্সি, তাকে চিনতেন আপনি? দুপাশে মাথা নাড়েন ডাক্তার। চেনা টেনা তো দূরের কথা, তাকে বার দিনেকের বেশি দেখিও নি আমি। কেন? সে খুব একটা বাইরে বেরোতো না, বাড়িরই একটা ঘরে বন্দি হয়ে থাকত। জানুয়ারিতেই তো মারা গেল মেয়েটি। এখন মার্চ, তাহলে কত মাস হলো? ডাক্তারের দিকে ঘুরে প্রশ্নটা করেছে ইভান। একটু ইতস্তত করে ডাক্তার বললেন, 2 মাস। আর এই রোগটা কবে থেকে শুরু হয়েছে? উত্তরটা দিতে গিয়েও একটু থমকালেন ডাক্তার। মুখের সামনে একবার হাত চালিয়ে নিয়ে বললেন, তোর এই রোগের সাথে তার কি সম্পর্ক? মার্সি ব্রাউন ঠিক কিভাবে মারা গেছিল জানেন আপনি? না। অথচ আপনার জানার কথা, এখানে ডাক্তারদের মধ্যে আপনারই হাত যশ আছে বেশি। তাছাড়া ব্রাউন পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো। মার্সি ব্রাউন যদি স্বাভাবিক কোনো রোগে ভুগে মারা যেত, তাহলে আপনারই আগে তলব হওয়া উচিত ছিল না? এই কথাটা আগেও ডাক্তারের মাথায় এসেছিল। মেয়েটা মারা যাওয়ার সময় একবারও খবর দেওয়া হয়নি তাকে, এমনকি রাতারাতি তাকে সমাধিস্থ করা হয়। পরিবারের ভিতরের লোক ও একজন প্রিস্ট ছাড়া কাউকে মৃতদেহ সৎকারের ব্যাপারে প্রথমে কিচ্ছু জানানো হয়নি, এমনকি আলাদা করে মাটির তলায় কবর দেওয়া হয়নি তাকে। কবরস্থানে লাগোয়া একটা ছোট আটচালা পারিবারিক সমাধি ঘরে একটা ছোট ক্রিপ্টের মধ্যে সমাধিস্থ করা হয় তাকে। তারপর সেই ঘরের দরজা সিল করে দেওয়া হয়। সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার, আমার তাতে কি বলার থাকতে পারে? না, বলার কিছুই নেই, কিন্তু একটু ভেবে দেখুন, আমাদের হাতে কি থাকলো তাহলে? একটা বছর বয়সের মেয়ে যাকে আশপাশের লোকজনের সাথে মিশতে এমনকি বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না, সে কিছু একটা কারণে বিছানায় শুয়েই মারা যায়, যদিও শুশ্রূষার জন্য কোনো ডাক্তারকে ডাকা হয় না, এবং তাকে সমাধিস্থ করার পর থেকেই এলাকায় এক অচেনা রোগের মড়ক লাগে। কেউ যেন একটু একটু করে সবার রক্ত শুষে মেরে ফেলছে। সব কিছু গিয়ে কোথাও একটা মিলে যাচ্ছে না? বিরক্ত হন ডাক্তার, এইসব আজগুবি কথা শোনাবার জন্য তাহলে উপস্থিত হয়েছে লোকটা। ওহ, তার মানে আপনি বলছেন মার্সি ব্রাউন ভ্যাম্পায়ার হয়ে গ্রামের লোকজনের এমনকি তার ভাইয়ের রক্ত চুষে বেড়াচ্ছে? আগে না, ভ্যাম্পায়ার নয়, আনডেড। ব্রাউন পরিবারের কোনো কোনো সদস্য মৃত্যুর পরেও বিশেষ ক্ষমতায় জেগে উঠতে পারে। কফিনের মধ্যে তাদের বেঁচে থাকতে গেলে জীবিত মানুষের রক্তের দরকার পড়ে। যার শরীরের দিকে তার দৃষ্টি পড়ে, সে একটু একটু করে রক্ত বমি করতে শুরু করে। আমার মনে হয় কফিনের ভিতরে জেগে উঠে একটু একটু করে এডুইনের রক্ত শুষে নিচ্ছে তার 2 মাস আগে মৃত বোন মার্সি ব্রাউন। মরিস একটা ব্যঙ্গাত্মক হাসি হাসলেন, বললেন, এর থেকে ভ্যাম্পায়ারের ব্যাপারটা বোঝানো আর একটু সহজ হতো। আপনি আমার কথাটা বুঝতে পারছেন না ডাক্তারবাবু, আমি কিছু ঘোষণা করতে বা আপনাকে কিছু বোঝাতে আসিনি। কয়েকটা অমীমাংসিত প্রশ্ন ঘোট পাকিয়ে আমার মনে একটা সন্দেহ সৃষ্টি করেছে। আপনি বিজ্ঞান পড়া শিক্ষিত মানুষ, এসব কথা মাথায় এলে সেগুলোকে পাত্তা দেওয়ার লোক আপনি নন। তবে আমার মনে হয় মার্সি ব্রাউনের মৃত্যু হয়নি, তার শরীর ক্রিপ্টের ভিতর ঢুকেছে ঠিকই, কিন্তু সে এখনো জীবিত।
এবং তার জীবিত থাকার জন্য চাই রক্ত। আপনি কার কংসলের নাম শুনেছেন? সেটা কি? কার কংসলের কথা সাধারণত প্রাচীন কিছু পৌরাণিক বইতে পাওয়া যায়, অনেকটা ওয়্যারউলফ জাতীয়। মৃত্যুর পরেও এরা মৃতদেহকে জাগিয়ে। হ্যাঁ, আপনি কোনো তান্ত্রিকের সাথে দেখা করুন, আমি আপনার এইসব ফালতু কথায় বিশ্বাস করছি না। আমি আপনাকে বলছি না বিশ্বাস করতে। গলাটা আরো শান্ত করে ভান। আমি শুধু একবার খতিয়ে দেখতে বলছি, যদি সত্যি তেমন কিছু না থাকে আমি আমি এই এলাকা ছেড়ে চলে যাব। আপনার যা খুশি আপনি তারপর করতে পারেন। কি খতিয়ে দেখার কথা বলছেন আপনি? মার্সি ব্রাউনের দেহ। হিস হিসে গলায় বলে ইভান, প্রায় দু মাস হলো তার মৃত্যু হয়েছে, এতদিনে পচন ধরে যাওয়ার কথা। আমরা তার সমাধিতে ঢুকে তার মৃতদেহ পরীক্ষা করে দেখব, যদি দেখা যায় আর পাঁচটা স্বাভাবিক মৃতদেহের সাথে তার কোনো তফাৎ নেই, তাহলে বোঝা যাবে এই রোগটা আর পাঁচটা স্বাভাবিক রোগের মতোই। মানে আপনি সমাধি ঘরে ঢুকবেন? শুধু আমি নয়, আপনিও। আমি? ডাক্তার তোতলাতে লাগলেন। আমি কি করতে পারি এখানে? মৃত্যুর দু মাস পরে একটা মৃতদেহ ঠিক কি অবস্থায় থাকতে পারে সেটা আপনার থেকে ভালো কেউ জানে না। দেহ পরীক্ষা করে আপনি যদি বলেন তাতে অস্বাভাবিক কিচ্ছু নেই, তাহলে আমি সেটা মেনে নিতে বাধ্য থাকব। না না, এসব ছেলে মানুষই আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয় ভেবে দেখুন। এডুইন ব্রাউনের জীবন বাঁচানোর ভার আপনার উপরে দেওয়া হয়েছে, যে কোনো মূল্যে তাকে সারিয়ে তুলতেই হবে আপনাকে। এই অবস্থায় আপনার কিচ্ছু করার নেই, কারণ কোনো ওষুধ নেই আপনার কাছে, হাত গুটিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। বিজ্ঞান কি বলে, পরীক্ষা ছাড়া কোনো ধারণাকে আঁকড়ে না ধরতে। চলুন চলুন না, একটা পরীক্ষা করে দেখা যাক। কয়েক সেকেন্ড সময় নিয়ে ভাবলেন মরিস। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে, মুখের উপর কয়েকটা জটিল দুর্বোধ্য রেখা ফুটে উঠছে একটু একটু করে। ধীরে ধীরে বললেন, কিন্তু সমাধি ঘরের দরজা তো সিল করা, তাছাড়া সেটা খুলতে গেলে। ওটা নিয়ে কোনো চিন্তা নেই, আমি যে সমাধি ঘরের ভিতরে ঢুকবো সে কথা জর্জ ব্রাউনকে জানিয়ে তার থেকে সম্মতি নিয়েই আপনার কাছে এসেছি। ছেলের কথা ভেবে উনি আপত্তি করেননি, তবে খবরটা যত কম লোক জানাজানি হয় ততই ভালো। একটা দুর্বোধ্য দৃষ্টিতে আগন্তুকের দিকে তাকিয়েছিলেন মরিস। লোকটার আত্মপ্রত্যয় দেখে কয়েক সেকেন্ডের জন্য হলেও মনে হয় সত্যি সে যা বলছে সেটা ঠিকও হতে পারে। মার্সি ব্রাউনকে কয়েকবার তিনি নিজেও দেখেছেন, এমনিতে ছোটখাটো চেহারা, গায়ের রং ফ্যাকাশে, চোখ দুটো প্রায় সবসময় মাটির দিকে রেখে চলত। সত্যি কি সে মৃত্যুর পরে? আজ রাতেই কি তবে? না আজ নয়, বাধা দিয়ে ওঠে ইভান। আজ আপনি ক্লান্ত, তাছাড়া মানসিক প্রস্তুতি বলেও একটা ব্যাপার থাকে। কাল রাত ঠিক দুটো নাগাদ আমি দুজন লোককে নিয়ে আসব, তারা সমাধি ঘরের দরজা অবধি যাবে, বাইরে থেকে পাহারা দেবে, আপনি আর আমি ভিতরে ঢুকব। কয়েক সেকেন্ড পরে উপরে নিচে মাথা দোলালেন ডাক্তার মরিস। তিনি জানেন সমাধি ঘরের ভিতরে মার্সি ব্রাউনের পচা কলা দেহ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না, কিন্তু তাও বিপরীত ভাবনাটা চেষ্টা করেও মাথা থেকে বের করতে পারছেন না তিনি। মুখ তুলে দেখলেন ঘর ফাঁকা, একটাও বাড়তি কথা খরচ না করে ঘর থেকে বেরিয়ে গেছে ইভান। হাতের ব্যাগটা মাটির উপর রেখে ঘাস জমির উপরে সোজা হয়ে দাঁড়ালেন ডক্টর মরিস। এত রাতে কোনো দিন কবরস্থানে আসেননি তিনি,
চতুর্দিকটা থমথমে ঝাঁক বাঁধা অন্ধকার ভরিয়ে রেখেছে। তার মধ্যে মধ্যে মাথা তুলে আছে ছড়ানো ছিটানো গ্রেভস্টোন, সংখ্যা খুব বেশি নয়। সেগুলোর মাঝখান দিয়ে সোজাসুজি এগিয়ে গেলে কবরস্থানের একদম শেষ প্রান্তে একটা কুঁড়ে ঘরের মতো ব্রাউন পরিবারের সমাধি ঘর, সামনের দিকে সিল করা দরজা, পিছন দিকটা ঢালের মতো নেমে গিয়ে মাটিতে মিশেছে। সমাধিঘরের আশেপাশে ঝোপঝাড় গজিয়ে ঢালের দিকটা প্রায় গ্রাস করে ফেলেছে। পুরোটাই পাথরের, ছাদটাও পাথর বসিয়ে একেবারে আঁটো সাঁটো করে রুদ্ধ কক্ষে পরিণত হয়েছে। একটা পিঁপড়েরও বাইরে থেকে ঘরের ভিতরে ঢোকার উপায় নেই। পাশ থেকে ইভানের ফিসফিসে গলা শোনা গেল, বাইরে আলো জ্বালা উচিত হবে না, কেউ দেখে ফেললে অযথা গুজব রটবে। মরিসকে খানিকটা সহজ করার জন্যই সে আবার বলল, এডুইনে কি অবস্থা? ডিটোরিয়েট করেছে, বেশ কয়েকবার রক্ত বমি করেছে। আচ্ছা একটা কথা। হ্যাঁ বলুন। প্রশ্নটা কাল রাতেই মরিসের মনে এসেছিল, কিন্তু সেটা করতে একেবারেই মন চায়নি। এখন একটা অনর্থক কৌতূহলের বশেই করে ফেললেন প্রশ্নটা। যদি সত্যি তেমন কিছু, মানে আপনি যা বলছেন সেটাই যদি ঘটে, তাহলে মানে তাকে কাবু করার কোনো পদ্ধতি আছে আপনার কাছে? অন্ধকারেও একটা সরু হাসি ফুটে ওঠে ইভানের মুখে, হাতের একটা বাক্সের দিকে দেখিয়ে সে বলে, আমি নিরস্ত্র হয়ে এখানে আসিনি ডাক্তারবাবু, আসুন। ঘাস জমির উপর দিয়ে এগিয়ে সমাধি ঘরের সামনে গিয়ে দাঁড়ায় দুজন। সিল করা দরজার দুপাশে দুজন দশাশয় চেহারার লোককে চোখে পড়ে। এদেরকে চিনতে পারেন মরিস, এরা জর্জ ব্রাউনের কর্মচারী। ইভেনের উপরে পুরোপুরি ভরসা করতে পারেননি বলেই হয়তো নিজের লোক পাঠিয়েছেন। দুজনকে দেখে লোকগুলোর মধ্যে থেকে একজন দরজাটার সামনে এসে দাঁড়াল। ইভেন চোখের ইশারা করতে মাটি থেকে কিছু একটা যন্ত্র তুলে নিল সে। দরজাটা মার্বেল পাথরের, তার সামনে একটা আয়রনের মোটা পাত দিয়ে সিল করা আছে। যন্ত্রটা সেই পাতের খাঁজে ঢুকিয়ে বেশ জোরে চার দিল লোকটা, মচমচ করে আওয়াজ হলো। অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন ডাক্তার। ইভানের মুখ দেখে তার ভিতরে কি চলছে বোঝার উপায় নেই। তার নিজের বুকটা কেঁপে উঠছে বারবার। পচা কলা দেহ তিনি আগেও দেখেছেন, কিন্তু আজ মনটা একেবারেই ভালো লাগছে না তার। চারপাশে শনশনে হাওয়া যেন বারবার সমাধি ঘরটাকে চারিদিক থেকে ঘিরে ধরছে। একটু পরে ভারী যান্ত্রিক শব্দ করে খুলে গেল দরজাটা। ভিতরের অন্ধকার কিন্তু থমকে দাঁড়িয়ে রইল। দুমাস পর আজ গভীর রাতে সেও যেন মৃতদেহ বুকে জড়িয়ে ঘুমিয়ে রয়েছে। ঘুম ভাঙেনি তার। ইভেন ডাক্তারের দিকে না তাকিয়েই বলল, আসুন। হাতে ধরা হ্যারিকেনের আলোটা পাড়িয়ে দরজার দিকে এগিয়ে গেল ইভেন। দরজাটা বেশ ছোটখাটো, 3.5 ফুটের বেশি হবে না সেটা, অর্থাৎ ঢুকতে গেলে প্রায় হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়। ইভেন বুকে হেঁটেই অন্ধকারের ভিতরে ঢুকে পড়ল। হ্যারিকেনের আলো ভিতরে পড়তে বাইরে থেকে ভিতরের দেওয়ালের বেশ খানিকটা চোখে পড়ল।
একটা ভাঙা ক্রিপ্টের কোণের অংশটাও দেখা যায়। সেই সঙ্গে নাকে আসে একটা ক্ষীণ বিশ্রী গন্ধ। লোক দুটো দরজার দুপাশে সরে দাঁড়িয়েছে। মরিস নিচু হয়ে দরজা দিয়ে ভিতরে ঢুকে এলেন। ভিতরে ঢুকতে গন্ধটা এক ধাক্কায় অনেকটা বেড়ে উঠল। ঘরের দুপাশ জুড়ে অনেকগুলো লম্বা থাক করা আছে। থাকগুলো চওড়ায় অন্তত 6 ফুটের কাছাকাছি, উচ্চতায় 1.5 ফুট। মরিস জানেন এর ভিতরে রাখা থাকে কফিনগুলো, তার ভিতরে থাকে মৃতদেহ। কোনো বড় পরিবারের সদস্য মারা গেলে তাকে মাটির নিচে কবর না দিয়ে পরিবারের সব সদস্যকে এইভাবে একটা ঘরের ভিতরে রাখা হয়। একেই বলে সমাধি ঘর। মার্সি ব্রাউনের কফিনটা সম্ভবত উপরের দিকে আছে, বেশি দিন তো মারা যায়নি। কথাটা বলে ডান দিকের উপরের ক্রিপ্টার উপরে আলো ফেলল ইভান। সেদিকে এগিয়ে গিয়ে ক্রিপ্টের গায়ে কিছু একটা দেখার চেষ্টা করল। ঘরটা ছোট, তাও ইভানের কথা হালকা প্রতিধ্বনিত হচ্ছে। সমস্ত ঘরটা জুড়ে সামান্য ধুলোর নড়াচড়াতেও গম গম শব্দ উঠছে। না, এটা না। ক্রিপ্টের গায়ে শ্বেত পাথরে লেখা নামটা দেখে বলল ইভান, মেরি অর্থাৎ মার্সির মায়ের ক্রিপ্টেরা, তার নিচেরটা মার্সির বোন অলিভের। এদিকটা আসুন। এবারে বাঁদিকের উপরের ক্রিপ্টের কাছাকাছি হ্যারিকেনটা তুলে ধরল ইভান। সঙ্গে সঙ্গে একটা মিহি হাসি ফুটে উঠল তার মুখে। মার্সি ব্রাউন, মৃত্যু 17 জানুয়ারি 1892, এজড 19 ইয়ার্স। কি ডাক্তার, ভয় করছে নাকি? চাপা গলায় মরিস বললেন, যা করার তাড়াতাড়ি করুন, আমার আর ভালো লাগছে না। বেশ, এটাকে নিচে নামাতে হবে, খুব একটা ভারী হবে না, 19 বছরের একটা মেয়ে কত আর ওজন। পাথরের ক্রিপ্টের ওজন কিন্তু কম নয়। ভিতরে মাহকনি কাঠের কফিন, কোন রকমের ধরাধরি করে সেটা নিচে নামালো দুজনে। সমাধি ঘরটা বন্ধ করার আগে এমন আটসাট করে বন্ধ করা হয়েছিল যে সামান্য ধুলো অব্দি চমেনি ক্রিপ্টের উপরে। পাথরের লিডটা সরিয়ে একবার হাত চালিয়ে নিল ইভান, তারপর একটা বড় সড় শ্বাস নিয়ে বলল, চলুন ঢাকনাটা সরিয়ে ফেলি। একটা গুমোট বাতাস বদ্ধ হয়ে আছে এক চিলতে সমাধি ঘরের মাঝে। এই অদ্ভুত দম বন্ধ করা নৈঃশব্দের মধ্যে ডাক্তারের মনে হলো তার হাত পা অবশ হয়ে আসছে। এর মধ্যেই ইভান ঝুঁকে পড়ে কসরত করে তুলে ফেলেছে ক্রিপ্টের ঢাকনাটা। হ্যারিকেনটা আপাতত মরিসের হাতে, সেটা তুলে ধরতে ভিতরের কাঠের কফিনটা চোখে পড়ল। এখনো তার উপরে চকচকে ভাবটা চোখে পড়ছে। 2 মাসে মাহগনি কাঠে তেমন বদল আসার কথা নয়। কফিনের চারপাশ জুড়ে একটা হালকা চাদর জড়ানো আছে। বেশ যত্ন নিয়ে সমাধিস্থ করা হয়েছিল মার্সি ব্রাউনকে, সেটা বোঝা যায়। আপনি তৈরি আছেন তো? হ্যারিকেনটা বাকি দুটো ক্রিপ্টের উপরে রেখে হাতের ছোট ব্রিফকেসটা তুলে ধরলেন ডাক্তার। সেদিক থেকে মুখ ফিরিয়ে দু হাতে ধরে কাপড়টা সরিয়ে ফেলল ইভান। তারপর বুকের উপর একবার ক্রস এঁকে মনে মনে কিছু বিড়বিড় করতে করতে, ফাদার,
কফিনের ডালাটা লক থেকে খুলে একটু একটু করে তুলে ধরল। ডাক্তার মরিসের পা কেঁপে উঠল কয়েকবার। ইভানের অজ্ঞাতে একটা ভয় এসে এতক্ষণে চেপে ধরেছে তাকে। দুমাসের বাসি মৃতদেহ কফিন থেকে বের করলে যতটা পচা গলা দেহের গন্ধ আসার কথা তার কিছুই আসছে না। তবে কি দেহ সরিয়ে নিয়েছে কেউ ইতিমধ্যে? কিন্তু কফিনটা তাহলে এত ভারী হলো কেন? ক্রিপ্টের উপর থেকে হ্যারিকেনটা নিয়ে একটু একটু করে খোলা ডালার সামনে ধরল ইভান। আর সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে একটা আতঙ্ক মিশ্রিত আর্তনাদ বেরিয়ে এলো। না, মৃতদেহ যেমন থাকার তেমনই আছে, আর সেটাই তার ভয়ের কারণ। ইভান ডাক্তার নয়, কিন্তু বাসি মৃতদেহ সে আগেও দেখেছে। একটা সাদা ফিনফিনে কাপড়ে জড়িয়ে রাখা আছে মার্সি ব্রাউনের দেহ। তার চোখের পাতা দুটো নিপুণভাবে বন্ধ। হ্যারিকেনের আলো তার চকচকে মুখের উপরে এসে পড়েছে। একবার দেখলে মনে হয় যেন এক্ষুনি জেগে উঠবে সে ঘুম থেকে। মৃত্যুর এতটুকু আঁচ লাগেনি সে মুখে। ডাক্তার! কাঁপা কাঁপা হাতে ডাক্তারের জামা খামচে ধরল ইভান। আমি বলেছিলাম। প্রাথমিক বিস্ময়টা এতক্ষণে কাটিয়ে উঠেছেন মরিস। এই মুহূর্তে তার চোখের সামনে যে দৃশ্যটা ঘটে চলেছে সেটা ডাক্তারি শাস্ত্র মতে অসম্ভব। মৃত্যুর মাত্র 3 দিন পর থেকে মানব শরীরে পচন ধরতে শুরু করে। চামড়া থেকে জল শুকিয়ে যায়, শিরায় শিরায় রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে ব্রিফকেস থেকে একটা স বের করে আনলেন ডাক্তার। ছুরির মতো দেখতে ধারালো অস্ত্রটা সবজে আলোয় চমকে উঠল। ইভানকে একটু সরে আসতে বলে সটা পেনের মতো ধরে সার্কোফেগাসের উপর ঝুঁকে পড়ে মার্সি ব্রাউনের উন্মুক্ত কাঁধের কাছে সেটা ঠেকালেন ডাক্তার। এর আগে বহু জীবিত মানুষের শরীর কাটা ছেঁড়া করেছেন তিনি, কিন্তু আজ একটা 2 মাসের বাসি মৃতদেহ কাটতে গিয়ে হাত কিছুতেই পোষ মানছে না। কোনো রকমে এক হাত দিয়ে আর একটা হাত ধরে কাঁধের কাছে একটু চাপ দিয়ে সটা টানলেন ডাক্তার মরিস। আর সঙ্গে সঙ্গে একটা তীব্র আর্তনাদ করে ছিটকে পিছিয়ে এলেন তিনি। হাত থেকে সটা ছিটকে পড়ল দূরে। ইভান লাফিয়ে এসে তাকে ধরার চেষ্টা করল। কি হয়েছে ডাক্তার? কম্পমান হাত তুলে কফিনের দিকটা দেখিয়ে দিলেন ডাক্তার মরিস। তার মুখটা এখন তীব্র আতঙ্কের ঝাপটায় বিকৃত হয়ে উঠেছে। ইভান আবার কফিনের উপর ঝুঁকে পড়ে লক্ষ্য করল মৃতদেহের কাঁধের কাছে ডাক্তার মরিসের ছুরির চাপে একটা লম্বা ক্ষত সৃষ্টি হয়েছে, আর সেখান থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসছে তাজা লাল রক্ত। ঠিক জীবিত মানুষের শরীর কাটলে যেমন রক্ত বেরোয়। অসম্ভব, এ অসম্ভব, মৃতের শরীর থেকে এভাবে! বাকি কথাগুলো তার গলাতেই আটকে গেল। উঠে দাঁড়িয়ে দরজার দিকে ছুটতে যাচ্ছিলেন তিনি। ইভান তাকে থামিয়ে দিল। কঠিন স্বরে বলল, এভাবে পালালে হবে না ডাক্তার, আমরা এর শেষ দেখে ছাড়ব। কি কি করবে তুমি? তুমি তুমি ডাক্তার, মানুষের শরীরে হার্ট কোথায় থাকে জানো নিশ্চয়ই? হ্যাঁ জানি। ছুরিটা ধরো,
আর ওর হার্টটা বের করে আনো। বজ্রের মতো কঠিন স্বর তার, কিন্তু কেন? আহ, যা বলছি করো, আর সময় নেই। মরিস বুঝলেন তার যুক্তি আর ডাক্তারি শাস্ত্রের হিসেব এতক্ষণে হার মেনেছে, অন্য কিছু করার অধিকার আর নেই তার। ছুরিটা চেপে ধরে আবার মৃতদেহের উপরে এসে সাদা চাদরটা সরিয়ে একটু একটু করে চামড়া কাটতে লাগলেন ডাক্তার। অবাক রক্তের ধারা বেরিয়ে এসে এতক্ষণে তার সমস্ত হাত ভিজিয়ে দিচ্ছে। গ্লাভস নিয়ে আসার দরকার মনে হয়নি আজ। মিনিট দশেক পর ইভানের ব্যাগের ভিতর থেকে বের করে আনা মাটির পাত্রের উপর একটা রক্তাক্ত মাংসপিণ্ডকে রাখলেন মরিস। সঙ্গে সঙ্গে এক ধাক্কায় ডালাটা বন্ধ করে দিল ইভান। হৃৎপিণ্ড সহ পাত্রটা মাটিতে রেখে কিছু একটা তরল ঢাললো তার উপরে। তারপর পকেট থেকে একটা লম্বা কাঠের দেশলাই বের করে সেই পাত্রে ফেলে দিল। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল হৃৎপিণ্ডটা। কি হবে এটা? ধরা অবসন্ন কলায় জিজ্ঞেস করলেন ডাক্তার। এডুইনের চিকিৎসা, তার রোগ সারানোর এই একটাই উপায় আছে। ডাক্তার আর কিছু বললেন না। এতক্ষণে জ্বলতে জ্বলতে নিভে গেছে আগুন, হৃৎপিণ্ডটা ছাইতে পরিণত হয়েছে। পাত্রটা মাটি থেকে তুলে নিয়ে ডাক্তারের দিকে এগিয়ে দিয়ে ইভান বলল, বাকি কাজটা আর আমার নয়, তোমার। এই ছাইটা জলে মিশিয়ে এডুইনকে খাইয়ে দিতে হবে। আশা করি তারপর থেকেই একটু একটু করে উন্নতি হবে তার। একটু পরে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো দুজনে। বাইরের দুজন লোক একবার জিজ্ঞাসু চোখে ওদের মুখের দিকে তাকিয়ে আবার দরজা বন্ধ করার দিকে মন দিল। বাইরের খোলা হাওয়ায় একবার বুক ভরে নিঃশ্বাস নিলেন মরিস। তারপর ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলেন, মৃতদেহটার কি হবে? একটু ভেবে ইভান বলল, আমার মনে হয় না ওটাকে এখানে রাখার ঠিক হবে, ওই বাইরে মাটির তলায় কবর দিলেই ভালো। দেখি জর্জকে বলে। আর কনজাম্পশন? একটু হাসলো ইভান। ওর একটা পৃথিবী থেকে বিদায় নেবে ডাক্তার, তোমার কেতাবি বিদ্যায় নয়, আমার তন্ত্র বিদ্যায়। সে তুমি স্বীকার করো আর নাই করো। সেদিন রাতে বাড়ি ফিরে আর দেরি করেননি ডাক্তার। ইভানের নির্দেশ মতো কিছু জড়িবুটির সঙ্গে মার্সি ব্রাউনের হৃৎপিণ্ড পোড়া ছাই ও জল মিশিয়ে খাইয়ে দেন এডুইনকে। তারপর নিশ্চিন্তে বাড়ি ফিরে আসেন। ইভানের কথায় আর অবিশ্বাস হয় না তার। জর্জ ব্রাউন ও মার্সির অবশিষ্ট মৃতদেহ সমাধিঘর থেকে সরিয়ে মাটির তলায় কবর দেন কিছুদিন পরে। সমাধিঘরটি আরও পাকাপোক্তভাবে চিরকালের জন্য সিল করে দেওয়া হয়। ঘটনার দুমাস পরের এক সকাল হাঁটতে বেরিয়েছিলেন ডাক্তার মরিস। মনটা আজ বেশ খুশি খুশি লাগছে তার। একটু পরেই চেম্বারে রোগীর আগমন শুরু হবে। আপাতত ওষুধপত্র গোছানোর তোড়জোড় করছিলেন তিনি। এমন সময় দরজার কাছে পায়ের আওয়াজ হতে ফিরে তাকালেন। একটা সুটকে চেহারার লোক এসে দাঁড়িয়েছে, হাতে একটা চিঠি জাতীয় কিছু। ডাক্তার চিঠিটা নিয়ে নিতে লোকটা চলে গেল। মরিস ভিতরে এসে চেয়ারের উপরে বসে খাম খুলে বের করলেন চিঠিটা। সকালের আলোয় চেম্বার ভরে আছে। চিঠিটা পাঠিয়েছেন জর্জ ব্রাউন। কোনো সম্ভাষণ নেই,
অল্প কয়েকটা কথা লেখা আছে তাতে। কথাগুলো পড়তেই ডাক্তারের হাত থেকে খসে পড়ল চিঠিটা। মুখের সমস্ত মাংসপেশি কুঁচকে গেল তার। আজ সকালে একইভাবে মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে এডুইন, কিন্তু তা কি করে সম্ভব? মার্সি ব্রাউনের হৃৎপিণ্ড তো, তবে কি অন্য কেউ? ওই সমাধি ঘরে বাকি ক্রিপ্টগুলোর মধ্যে উত্তেজনার মধ্যে ডাক্তার খেয়াল করলেন একটা হালকা নিঃশ্বাস পড়ছে তার কাঁধে। ১৮৮২ নাগাদ রবার্ট কচ নামে এক বিজ্ঞানী গবাদি পশুদের মধ্যে এক বিশেষ রোগের টিকা আবিষ্কার করেন ও রোগের নামকরণ করেন। কিন্তু মানুষের শরীরেও একই রোগ হতে পারে তা তিনি বিশ্বাস করেননি। মার্সি ব্রাউন ভ্যাম্পায়ার ইনসিডেন্টের 14 বছর পর 1906 সালে অ্যালবার্ট ক্যালমেট ও ক্যামিল গুয়েরিন নামে দুজন বিজ্ঞানী গবাদি পশুর জীবাণু থেকেই এ রোগের টিকা আবিষ্কার করেন ও নাম দেন ব্যাসিলি ক্যালমেট গুয়েরিন ভ্যাকসিন বা BCG। ততদিন মারণ রোগ কনজাম্পশন ইউরোপের প্রতি 4টি মৃত্যুর 1টির কারণ হতো। জন কিটস, জেন অস্টিন, ফ্রেডরিক চপিন থেকে শুরু করে কবি সুকান্ত ভট্টাচার্যের প্রাণ অকালে ছিনিয়ে নিয়েছে। হৃৎপিণ্ড পোড়া ছাই খেয়ে নয়, BCG ভ্যাকসিনই একটু একটু করে পৃথিবী থেকে সরিয়ে দেয় কনজাম্পশন রোগকে, যার বর্তমান নাম টিউবারকিউলোসিস। তবে 1892 সালে রোড আইল্যান্ডের এক্সিটারের সমাধিঘরে মার্সি ব্রাউনের শরীর কেন 2 মাস পরেও জীবিত শরীরের মতো রয়ে গিয়েছিল তা আজও অমীমাংসিত রয়ে গেছে। আপনারা চাইলে যে কোনো দিন গিয়ে দেখে আসতে পারেন মার্সি ব্রাউনের গ্রেভস্টোন ও সেই পরিত্যক্ত সিল করা সমাধিঘরটি। তার চোখের তারায় রিলিজ করতে চলেছে 25শে জুলাই। যারা ইতিমধ্যে প্রি বুকিং করে ফেলেছেন তারা তারপর থেকেই বই পেতে শুরু করবেন। 25শে জুলাই এর পর থেকে পাওয়া যাবে অনলাইন এবং অফলাইন দু জায়গাতেই। শুনছিলেন মার্সি ব্রাউন ভ্যাম্পায়ার ইনসিডেন্ট অবলম্বনে অমীমাংসিত। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।